later and you can see what you want to know. قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود غريبا كما بدا فطوبى للغرباء وكما قال عليه الصلاه والسلام الله تعالى يمتك মানব জাতির জন্য অর্থাৎ মানব জাতির উপকারের জন্য মঙ্গলের জন্য করতে হয়েছে। আর যে উপকারে বা মঙ্গলের দায়িত্ব নেয় বা যাকে এই কাজ দেওয়া হয় তাকে কষ্ট বহন করা, দুনিয়াতে দৃষ্টান্ত মা আর সন্তান, তো মা সন্তানের জন্যে উপকারের জোর রাখে আর সন্তানের জন্মের আরম্ভ থেকে আগে থেকেই আর দুনিয়া আসবার আগে থেকেই মায়ের কষ্ট আরম্ভ হয়, গর্বে আসে তো মায়ের কষ্ট খেতে পারে না, ঘুমাতে পারে না, বমি করে, প্রসব আবার মায়ের কষ্ট, জন্ম হয়ে গেল আবার মায়ের কষ্ট, জন্ম হওয়ার পরে বাচ্চা আগে ঘুমাতে পারত না, নিজ শরীর খারাপ কারণ জন্মে রাখে, জন্মের পরে ঘুমাতে পারে না বাচ্চা ছেলে আমি শিখাব, যখন তখন ওকে তাদের করে আনতে হবে আর এটা চলতেই থাকে। আল্লাহ তাআলা যাকে উপকারের মঙ্গলের দায়িত্ব দিয়েছে এর সাথে তার পক্ষ থেকে কষ্ট সহ্য করার ক্ষমতাও দিয়েছেন আর দায়িত্ব দিয়েছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তার পক্ষ থেকে খারাপ আসবে আর ওটাকে ভালো দিয়ে উত্তর দেবে। সন্তানের পক্ষ থেকে মায়ের জন্য কষ্ট আসে, মায়ের ভালোবাসা আরও বেশি বাড়ে, আর যে বাচ্চা মাকে কষ্ট বেশি দেয় তো ওকে বেশি ভালোবাসে। তো আল্লাহ তাআলা এই দিন দিয়েছেন গোটা দুনিয়ার মানুষের উপকারের জন্য, তো যে মানুষের জন্য দিনের দিন নিয়ে আসে ওই মানুষই তাকে কষ্ট দেবে, তো সব নবীকে তার উন্মত কষ্ট দিয়েছে আর এই উম্মতের জন্যই এসেছে। আর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কেউ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের পক্ষ কষ্ট দিয়েছে আর খুবই বেশি কষ্ট দিয়েছে। তো আল্লাহ তাআলা যাকে বড় দায়িত্ব গ্রহণ করার তো বিনসিব করেন আর যার ওর এই দায়িত্ব দেন সেজন্য এটাকে বুঝেই প্রস্তুত হয়। প্রত্যেক নিয়ামত তার জাহিরি একটা মুসিবতের সাথে জড়িত থাকে। সাহাবি রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন বুঝো কী বলছেন, আবার বললেন আপনাকে ভালোবাসি, আবার বললেন বুঝো কী বলছেন, তিনবার বলার পরে আপনাকে ভালোবাসি, রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তাহলে অভাবের চাদরকে পরার জন্য গায়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, আমাকে যে ভালোবাসে তার যে দায়িত্ব ওরকম যায় নিচে দিক যেন পারি না, আর অভাব অনটন দায়িত্ব কষ্ট দিচ্ছে, নিজের কষ্ট বেশি কষ্ট হয় সন্তানের কারণে খেতে পায় না খোদায় কাঁদে, মায়ের কষ্ট হয় বাপের কষ্ট হয়, রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এর জন্য মহব্বত এটা বহুত বড় একটা নিয়ামত। এই নিয়ামত যে পাবে তার সাথে তার কিছু সংশ্লিষ্ট কষ্ট তার সাথে থাকে, আর এই নিয়ামত পাওয়ার মানে এটা হচ্ছে যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে দায়িত্ব তার কাছে আছে, যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের মহব্বত পেয়েছে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের দায়িত্ব পায়। আমি যদি আমার কোনো বন্ধুকে ভালোবাসি তাহলে সেই ভালোবাসার কারণে ওর সন্তানের প্রতি আমার একটা দায়িত্ব এসেছে, আর যত বেশি ভালোবাসা হবে তার সন্তানের প্রতি দায়িত্ব আমার তত বেশি, এমনকি এক পর্যায়ে গিয়ে আমার বন্ধু ছেলে পেলে কোনো খারাপ কাজ করলো তোকে আমাকে উৎসাহ করলো, এই যে তোমার দূর থেকে যিনি কাজ করেছে, তো নিজের ছেলে করলে যেরকম লোকে দোষারোপ করতো আর দুস্থ ছেলে করলে ওরকম দোষারোপ করতো। তো যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে ভালোবাসে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের উম্মতের দোষ তার কাড়িতে পারে আর এটাকে মনে করতে।
এই জিনিস, এই বড় নিয়ামত গুলো ভারতকে আসে না, ধীরে আসে সব নিয়ামত। কিছু নির্বাচিত লোক আগে তাদের মাধ্যমে অন্যরকম বাজার। ইসলাম গরিব, ইসলাম আরম্ভ হয়েছে গরিব, গরিব মানে অপরিম। আমাদের দেশে গরিব বা উর্দুতে গরিব মানে চার টাকা পয়সা নেই, কিন্তু আরবিতে গরিব মানে অপরিম, বিদেশি চাকরি হচ্ছে। আবার গরিব হয়ে যাবে যেরকম আরম্ভ করেছিল, তাহলে অপরিচিত হয়ে যাবে। ধন্য গরিব তোবা, বাংলাদেশে বলেছে ধন্য বা তোবা একটা বিশেষ জান্নাতের নাম। তো আল্লাহ তাআলা তাদের জন্য এই বিশেষের জন্য রেখেছে, যারা কাজ করে তোমার কাজ অপরিচিত। এসব এই ব্যাপক হয়ে যায়, ব্যাপক যখন হয়ে যায় তখন সহজ হয়ে যায়, আর ওই কত রয়েছে আর যখন সীমিত থাকে কঠিন থাকে আর কত রয়েছে। প্রথম যখন বাজারে একটা কপি উঠে তো 500 টাকা কেজি, আর রেখে দিন ভরে 5 টাকা হয়ে যায়, যখন ব্যাপক হয়ে যায়। তো আমলের ক্ষেত্রে ওরকম আব্দুল মাহজার জানান, কালকে যুদ্ধের সময় মুসলমানদের পরাজয় হচ্ছে, পেছনে যাচ্ছেন, উনি এক একজন হামলা করলেন, সম্পূর্ণ এক হামলায় গোটা যুদ্ধের অবস্থা পাল্টে গেল, তারপর সবাই করল। কিন্তু বাকি সবাই করল, এর সবের মোকাবেলা এক আবু মাহজার, কেন তখন একা তাহলে আমাদের তো কিছু কিছু করুন, দিনের দায়িত্ব আল করার পকেটে দেওয়া একটা গ্রহণ সুযোগ। আর এই দায়িত্ব গ্রহণ করা মানে হচ্ছে যেটার জন্য কষ্ট সৃষ্টি করবার জন্য প্রস্তুত করা। আল্লাহ ফুল করুন। আমার তো কিছু মানে সেদিন তজবিজ হয়েছিল, বাকি আমার খারাপ করে বুঝতে পারবো সবাই চলে আসছে মোটামুটি। নাস্তা তো তৈরি করে, নাস্তা করে নিয়ে খরচ করা যদি সংক্ষিপ্ত হয় তাহলে করে করা যাবে। মেজবান কি হয়েছে? মেজবান কি হয়েছে?